হোয়াইট হাউসে ঈদ উৎসব শোনা গেল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হোয়াইট হাউসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার 2 মে অনুষ্ঠিত এই আয়োজনে মুসলিম জনগোষ্ঠীর প্রতি দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের শুরুতে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে সিয়াম বিষয়ক একটি আয়াত তিলাওয়াত করা হয়। بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر ঈদ উৎসবের স্বাগত বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন রমাদানের সিয়াম ও মুসলিমদের ওপরের প্রভাব সম্পর্কে কথা বলেন। এ সময় তিনি আমেরিকান সমাজে মুসলিম কমিউনিটির অবদানের প্রশংসা করে জানান, মার্কিন কূটনীতি, সামরিক খাত থেকে শুরু করে সিনেমা, খাদ্য ও বস্ত্রশিল্পে মুসলিমদের ব্যাপক অবদান রয়েছে। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে 35 লাখের মতো মুসলমান বসবাস করেন। ভিন্ন ভিন্ন জাতি থেকে তারা এসেছেন, বিভিন্ন ভাষায় কথাও বলেন, কিন্তু এখন আমেরিকান মুসলিম হিসেবে এখানে একত্রিত হয়েছেন সবাই। আমেরিকার ইতিহাসে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান কংগ্রেসের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম দায়িত্ব পালন করছেন। বক্তব্য শেষে ঈদ মোবারক বলে সবাইকে অভিবাদন জানান জো বাইডেন। হ্যাপি ঈদ মোবারক, গড ব্লেস ইউ অল, এন্ড মে গড প্রটেক্ট আওয়ার ট্রুপস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম মাখদুম জিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, কংগ্রেস সদস্য অ্যান্ড্রে কার্সন ও ইলহান ওমর সহ শতাধিক মুসলিম নেতা। হোয়াইট হাউসে ঈদের আয়োজনে নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে উপস্থিত হওয়ার অনুমতি দেয়নি গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস। তবে কেন তাকে হোয়াইট হাউসে ঢোকার অনুমতি দেওয়া হয়নি তা অবশ্য জানা যায়নি।